Hey guys, good morning. I'm Orijit. Welcome to my channel. Welcome to a new vlog. So, vlog ki shuru korar age obosshoi ekta like kore dao. Aar jara jara channel notun ache obosshoi subscribe kore dao. Tumra jodi subscribe korcho na, obosshoi please subscribe kore dao. To cholo vlog ki shuru kora jak. কালকে রাত্রিবেলা 5টায় ঘুমিয়ে আজকে সকাল 9টায় উঠে গেছি, তবুও এত এনার্জি করে থেকে আসছে আমি জানি না। মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছি, তবুও ফুল এনার্জি আজকে আমার। তো এখানে একটা দেখতে পাচ্ছ, একটা বক চুপচাপ স্ট্যাচু হয়ে রয়েছে মাছের আশায়। তো আমাদের এখানে অনেক বকের বাসা আছে। আমাদের কাঁঠাল গাছে, এই নিম গাছে অনেক কটা বকের বাসা আছে। তো এখানে অনেক বক দেখতে পাওয়া যায়, যেহেতু সামনেই পুকুর, বক, পানকৌড়ি, এই পাখিগুলো এখন বেশিরভাগ দেখতে পাওয়া যায়। সো আমি এই উইকের বেস্ট 3খানা কমেন্ট আমি পিক করে নিয়েছি। তো ভিডিওটা শেষ হওয়ার সময় তোমাদের আমি সেই 3টে কমেন্ট দেখাবো, কারা কারা কমেন্ট করেছে। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখবে, মাঝখানে কোথাও স্কিপ করবে না। দেখো ভিডিওটা, খুব মজা আসবে তোমাদের। আমাদের এই কাঁঠাল গাছটা কি প্রবলেম করছে জানি না, বাট আমাদের এই কাঁঠালগুলো না এরকম পেকে উপরেই পচে যাচ্ছে। ব্যাপারটা কি প্রবলেম হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। মাকে জিজ্ঞাসা করলাম, মাও কিছু বলতে পারছে না। ওই যে মা, আজকে সকালেও আমার একটু বেরোনোর কথা আছে। আমাদের বাড়িতে একটা দিদি এসছে, ওই দিদিকে নিয়ে একটু মগড়ায় যেতে হবে কিছু কেনাকাটির জন্য। তো মামা এখনও আসেনি, যেহেতু মামা এলাম আমার বাইকে করে যেতে হবে। তো কখন মামা আসবে কি জানি, এখনও তো কোনো পাত্তা নেই। প্রায় 11:30 বাজতে চললো, এখনও মামা কোথায় কোনো ঠিক নেই। কল করিনি, মামা একটু বেরিয়েছে, কাজ মিটে গেলেই বাড়ি চলে আসবে। তো দেখা যাক কখন আসে। এখন বাজে হলো 11:30, আর এই মাত্র জাস্ট মামা এলো, আর সাথে বৃষ্টিও আসছে, পুরো আকাশটা মেঘ করে এসছে। আর দিদিকে এখন নিয়ে যাচ্ছে মগরা, আর যেহেতু ভাই এখন নেই তাই হয়তো ক্যামেরা আমি করতে পারবো না, যদি করতে পারি তোমাদের অবশ্যই জানাবো। চলো এখন বেরোনো যাক, তাড়াতাড়ি বেরোই বৃষ্টি এলো বলে। তো যেটার ভয় পাচ্ছিলাম, বৃষ্টি গুড়ি গুড়ি পড়া শুরু হয়ে গেছে, আর আমি একটা সেটের নিচে অবস্থা তো বসে আছি, আর দিদি ওইখানে দাঁড়িয়ে আছে। দোকানের সামনে অনেক ভিড়, তো কখন হয় দেখা যাক, কখন বেরোই আমরা এখান থেকে। আমি না এখানে হেলানো দিতে পারছি না, এই জায়গাটা এত নোংরা। আর হোয়াইট কালারের তোমার টি শার্ট পুরো নোংরা হয়ে যাবে, পিছনটা পুরো কাঁচা জামা, পরিষ্কার জামা হেলান দিলেই পুরো নোংরা হয়ে যাবে। আমার সামনে এরকম 3-4টা মতন পেয়ারা গাছ আছে, আর বেশিরভাগ পেয়ারা গাছে পেয়ারাগুলো পুরো ফেঁকে ফেঁকে রয়েছে, কেউ খায় না নাকি না, বাচ্চা বাচ্চারা এখানে নেই, থাকে না। তো এটা যদি আমাদের পাড়া হতো, এতক্ষণে ভাইরা পেরে পেয়ারা খেয়ে নিত, এতক্ষণ থাকতোই না গাছে একটা পেয়ারা। ফোটা ফোটা বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে বসে আছে এরকমভাবে চুপচাপ। কখন হবে কি জানি, মিনিমাম আরও 1/2 ঘন্টা তো লাগবে। তো পুরো একদম ফাঁকা হয়ে গেছে ভিড়, আর দিদি ভিতরে গেছে, দেখি কি হয় কতক্ষণ লাগে। গাড়িটা পুরো ভিজে গেল, ভেবেছিলাম 5-10 মিনিট মতন লাগবে, ওর জন্য হেডফোনটা আনলাম না। এবার এখন বুঝতে পারছি হেডফোনটা না এনে অনেক বড় ভুল করেছে। 2টো বেজে গেছে, এইমাত্র বাড়ি এলাম, হালকা ভিজে গেছি কারণ গুড়ি গুড়ি বাইরে বৃষ্টি হচ্ছে। তো যাই দাদের স্নানটা করে আসি। কি হয়েছে ঘুড়িটা? আবার পেয়ারা খাচ্ছিস? কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছিস পেয়ারা? কার কাছে? কাদের কাছে? বলে কিছু বলেনি? পাকা পেয়ারা আমার জন্য কই? হ্যাঁ আমারটা কই? টেপ মেরেছে এটা? তোর ইয়েটা কই, ঘুড়িটা? ঘুড়িটা কালকে টেপ মারলি, ওটা কোথায়? উড়াবি না কি? উড়া খারাপ হয়ে গেছে তো, উড়াবি কি করে? সন্ধ্যে হয়ে গেলে এই গাছের পাতাগুলো কিরকম বুঝে যায়, মানে ওরা বুঝে যায় যে এখন সন্ধ্যে এসেছে, এখন ঘুমানোর সময়। আজকে সানডে পুরো বেকার যাচ্ছে, কারণ ভাই গেছে খেলতে, বাড়িতে এখন মামার গাড়িটা রয়েছে, বাট একা বেরোতে ভালো লাগে না। ভাই যদি বড়ো ভাই থাকতো তাহলে ওর সাথে বেরিয়ে যেতাম খানি। ও গেছে খেলতে, হলো ডুমুর দানা কোথায় বেশ খেলতে গেছে, সেই সকালবেলা বেরিয়েছে, এখনও আসেনি। তো দেখা যাক কখন আসে, ততক্ষণ হয়তো মামা গাড়ি নিয়েও চলে যাবে। কোন কি পেয়েছে, হাড্ডি পেয়েছে? হ্যাঁ এখনো পাবে, পাবে দেখা যাক। খোর 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 ওই কালু,
এও খুঁজছে একসাথে এও এসে কি আবার ও খুঁজছে কেন এর মধ্যে কি আছে তাই না তাই তো তুই তো লাল ড্রেস পরেছিস তুই তো লালু হ্যাঁ যা চলে যা পাশে কামড়ে দেবে যা কামড়ে দেবে যা ও হায় দেখ ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে তো শুয়ে পড়েছে কা হুয়া কা হুয়া ও খেলতে চলে এসছে দেখে পায়ে যেন আচুর না পড়ে যায় তাহলে ইঞ্জেকশন দিতে হবে ইঞ্জেকশন আমার সবাইকে যা পাগলা আমাদের সাথে খেলতে এসেছিল আমরা খেলছি এখন বাজে হলো 10:40 আর সম্ভুদার দোকান থেকে 9টায় বাড়ি ফিরেছি এবং ডিনার ফিনার করে এখন চলে এসেছি তো এ সপ্তাহের সেরা 3টা কমেন্ট হলো ফার্স্ট কমেন্ট করেছে হলো আরজি টক টু তো উনি বলেছেন ভালো লাগলো ভিডিওটি দেখে এগিয়ে যান ভাই আমরা আছি আপনার সাথে সবসময় তো সেকেন্ড কমেন্ট করেছে হলো ভাই ব্রাদার এল টি ডি বিডি তো বলে উনি বলেছেন ভালোবাসা অভিরাম দাদা ফ্রম ঢাকা বাংলাদেশ অ্যান্ড থার্ড কমেন্ট করেছে হলো সুস্মিতা সরকার উনি বলেছেন নাইস ব্লগ ব্রো আমিও সবসময় তোমার ব্লগ দেখি তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ব্লগগুলো দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার সাথে থাকার জন্য তো এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তো নেক্সট রোববার আবার তোমাদেরকে নেক্সট যে 3টে বেস্ট কমেন্ট থাকবে সেই বেস্ট কমেন্ট পিক আপ করে তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন এসে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই